कृपाबिन्दु दिया करुए दासे तृण पे खाते ही ना। हरे कृष्ण परमारुद्धतम गुरुपाद पद्म श्री जयपताका श्रीपतित पावन गुरु महाराजेर चरण कमले आमार सशुद्ध अनंत कोटि धन्यवाद प्रणाम। हे पतित पावन गौरधरजन गुरु महाराज, आज ये व्यास पूजार शुभ लग्ने आपनाके किछु निवेदन करते पेरे आमार सत्यि खूब भलो लागछे। आज ये व्यास पूजार शुभ लग्ने आमी आपनार श्री चरणे निवेदन करते चाई, आमी कि करे आज आपनार कृपा आशीर्वादे इष्कन नामक भवसिंधु पारबार हवार तरीके निजेके निये आसते पेरेछि। आमी जखन क्लास टुएल्भे उच्च माध्यमिक परीक्षा देव ঠিক সেই সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার সময় আমার মনে খুব আশা জাগলো যে আমার স্কুলের পাশেই যে ইস্কন মন্দিরটি আছে সেখানে আমি সপরিবারে গিয়ে ভগবানের পুজো দিয়ে আসব। তো এক রবিবারে আমি আমার পরিবারের সবাই মিলে সেই মন্দিরে যাই, সেখানে নামহত্ত অনুষ্ঠান অ্যাটেন্ড করি এবং সেখানে শ্রী জগন্নাথের পূজায় অংশগ্রহণ করি। আমি ইস্কনের খুব কীর্তন শুনতে পছন্দ করতাম, ভগবত কীর্তন প্রভুর অনেকগুলো সিডি আমার কাছে ছিল। তো সেই সমস্ত কীর্তন শুনে শুনেই আমার মনে একরকম ভক্তির প্রাদুর্ভাব হয় যে আমিও ইস্কন মন্দিরে যাব, সেখানে মায়াপুরে গিয়ে রাধামাধবকে দর্শন করব, গুরু মহারাজকে দর্শন করব এবং আশাবাদী হয়ে থাকি। তো যেদিন আমি মন্দিরে পুজো দিতে গেলাম সেখানে আমি ক্লাস অ্যাটেন্ড করি এবং সেই ক্লাস আমাকে খুবই অনুপ্রাণিত করে এবং জানি না কোন এক শক্তির বশবর্তী হয়ে আমি সেই প্রথম অনুষ্ঠানে একটি কীর্তন নিবেদন করি ভগবানের সামনে। পরবর্তীতে মন্দিরের আধিকারিকরা আমাকে বলে যে তুমি তোমার পরীক্ষার পরে আমার সাথে যোগাযোগ করো, মন্দিরে ক্রমাগত আসো, দেখবে তোমার খুব ভালো লাগবে। তা আমিও সেই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ও কবে আমি ইস্কন মন্দিরে যোগদান করতে পারবো। ঠিক যখনই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয় তারপরেই আমি প্রতিদিন ভোরবেলা উঠে মন্দিরে যেতাম, সেখানে সাধুসঙ্গ করতাম, ভক্তদের সাথে একসাথে বসে হরিনাম জপ করতাম, কীর্তন ভজন করতাম ও মৃদঙ্গ বাজাতাম। এইভাবেই দিন যায় ও ইস্কন মন্দিরের সাথে আমার এক দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে। আস্তে আস্তে এই বিষয়টি আমার বাড়ির লোকও জানতে পারে। তো পরবর্তীতে ইস্কন মন্দিরের প্রথম অনুষ্ঠান আমার জন্য সেটা ছিল আপনার এই শুভ সেবন ব্যাস পূজা মহামহোৎসব। তো আমার আজও মনে আছে ব্যাস পুজোর দিন আমি প্রথম আমি কপালে তিলক করি। তো আমি একা একা তিলক করতে পারতাম না, তো এক ভক্ত আমাকে তিলক কেটে দিয়েছিল আর সেদিনই আমার কোচবিহার জেলার ইস্কন প্রচারক সত্যমাধব প্রভুর সাথে দেখা হয় ও পরিচয় হয়। তা আমার সাথে কথোপকথনে সেদিনই প্রভু অনেকগুলো অনেক বৈষ্ণবদের নিয়ে আমাদের বাড়িতে আসেন এবং আমাকে হরিনামের মালা দেন এবং গলায় কণ্ঠীমালা পরিয়ে দিয়ে যান। তো পরবর্তী যখন আমার মা বিষয়টি জানতে পারে খুব কষ্ট পেয়েছিল যে এখনই ছেলে আমি একটি সন্তান মায়ের, তো খুব কষ্ট পেয়েছিল যে হয়তো সে সাধু হয়ে গেল বা হ্যাঁ সংসার ত্যাগী হয়ে যাবে সমস্ত করছে কেন। তো আমাকে বাধ্য হয়ে মালা খুলতে হয় এবং যখন আমি মালা খুলে রাখি তো আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে হে গুরুদেব হে ভগবান এই মালা খুলছি ঠিকই, তো আমিও প্রতিজ্ঞাবদ্ধ হলাম এরপরে আমি যেদিন এই গলায় মালা ধারণ করব শুধু আমি একাই নয় বাড়ির সমস্ত পরিবারদের নিয়ে আমি মালা পুনরায় ধারণ করব। এবং আপনার কাছে আমি কৃপা ভিক্ষা করেছিলাম যে হে গুরুদেব আপনি কৃপা করুন যাতে সপরিবারে আমরা ভগবত ভজনা করতে পারি। এইভাবে দিন যায়, মন্দিরের সাথে আমার সম্পর্ক আরো দৃঢ় হয়ে ওঠে ও ভক্তদের সাথে একটা সুসম্পর্কে পরিণত হয়। ভক্তরা আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করে এবং বাড়ির থেকেও সকল পরিবার নিয়ে আমি প্রত্যেক রোববার করে মন্দিরে যেতাম, সেখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতাম। এভাবে রথযাত্রা মহামহোৎসব আসে, তো রথযাত্রা মহামহোৎসবে আমি প্রথম নিরামিষ স্টার্ট করি। তো সেই 2016 সালে প্রথম রথযাত্রা মহামহোৎসবে আমি নিজেকে যোগদান করি এবং সেই রথযাত্রার থেকে যে নিরামিষ আমি শুরু করি সেটা আজ পর্যন্ত চলছে। তারপরে আমার বাবা মা বম্মা জেঠু দিদি ভাই দাদা, বর্তমানে দাদার বিয়ে হয়েছে, বৌমণি এসেছে, তো সপরিবারে আমরা এখন ভগবত ভজনা করতে পারছি এবং আমরা এখন ভগবানকে প্রসাদ নিবেদন করে প্রসাদ পাচ্ছি। তো সবকিছুই আপনার অসীম করুণা। আমি খুব মন থেকে চাই যে আপনার শ্রীচরণে আমরা যাতে আশ্রয় গ্রহণ করতে পারি এবং আপনার কাছ থেকে হরিনাম দীক্ষা গ্রহণ করে বাদবাকি জীবন ভগবত ভজনা করতে পারি। হে গুরু মহারাজ, আমাকে আপনি কৃপা আশীর্বাদ প্রদান করুন যাতে আপনার কৃপা আশ্রয় লাভ করে আপনার এই অযোগ্য সন্তান আমার নাম তন্ময় দাস যাতে সপরিবারে আমরা ভগবত ভজনা করতে পারি, আপনার দর্শন করতে পারি, আপনার থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে ইষ্কর নামক এই তরিতে নিজেকে
নিয়োজিত রাখতে পারি এবং আপনার হাত ধরে যেন এই ভবসিন্ধু পার হওয়া হতে পারি এবং সবসময় ভগবানের নিত্য সিদ্ধ সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ। আপনার এই শুভ ব্যাসপুজো মহামহোৎসবে আমি আমার তরফ থেকে আপনাকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে একটি ছোট্ট ভজন করে শোনাতে চাই। কৃপা করে মহারাজ আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। সে শুভ দিনের আরাধনা করি জাগ্রে জগৎবাসী, চৈত্র মধুর স্বর্গ মেদুর শুভ লগনের রাশি। যেদিন আমার হৃদয়ের রাজ গুরুদেব মহারাজ পুতপুরি ধামে প্রকাশে আপনি হরে পৃথিবীর ত্রাস, দেবদূত সম গুরু মহারাজ আলোকে প্লাবিত করো জীবন যুদ্ধে পরাজিত মোর ভয় সন্ত্রাস হর, দুর্লভতম মানব জীবন তথাপি ভরসাহীন, তব কৃপা বিনা আমি অসহায় অপরাধ উদাসীন, মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি, ত্রাণ কর মোরে অধম জনের কৃপা বিনা নাহি গতি, জীব কল্যাণে তব অবদান জগতে ঘোষিত আজ, তব শ্রীচরণ আমার জীবন গুরুদেব মহারাজ, কৃষ্ণকে ভুলে মায়ার কবরলে ক্লেশ পাই অবিরত, মরুভূমি মাঝে মৃগ তৃষা সম প্রলোভন ভরে হত, বিভীষিকা সম বিভীষিকা ভরা অন্ধ তিমির অমানিসা সমমানি, মময়া সায়াজ গুরু মহারাজ তব শ্রী মুখের বাণী, ভক্তির বাণী পৃথিবীতে আনি জীবে দয়া হলো সারা, সবই অবতার সার শিরোমণি গৌর প্রভুর ধারা, যে বাণী আজ সবার অজ্ঞাত ছিল তোমারও আশিসে আজ, জগত মাঝারে বর্ষিত হল গুরুদেব মহারাজ, পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণ বাদ ত্যাজিল ভারত ভূমি, নবীন জীবন লোভিয়া মোরা তাই উল্লাস হয়ে মগ্ন, তোমার চরণ বন্দনা করি মম পাপ করি ভগ্ন, তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির হানি, দীপ্ত কণ্ঠে কে শোনাত তব শ্রী ভগবানের বাণী, সে অধিকার তোমার এই সাজে দণ্ড তোমার হাতে, কৃপা করি এই অধম জনেরে নিয়ে চলো তব সাথে, তুমি যে দেখালে ভক্তির পথ তুলনা তো তার নাই, শিশিরে মতো উজ্জ্বল আর উচ্ছল তর ঠাই, চির পুরাতন শাশ্বত বাণী নবীন সাজেতে রাজে, তোমার কৃপায় প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে, সে শুভ দিনের আরাধনা করি জাগ্রে জগৎবাসী, চৈত্র মধুর স্বর্গ মেদুর চির লগনের রাশি।